আসসালামু আলাইকুম, আমি নাজনীন নাহার, সহকারী শিক্ষক, হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া। আমি আজ তোমাদের সাথে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার অধ্যায়টির নাম কৃষি প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি এই অধ্যায়টির কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম, বাড়ির কাজও কিছু দিয়ে দিয়েছিলাম, নিশ্চয় তোমরা সেগুলা বাসায় প্র্যাকটিস করেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে এই অধ্যায়টির আরো দুটো টপিকস নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আলোচনার প্রথমে যে টপিকসটি আসছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান সেচ প্রকল্প। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করবে যে বাংলাদেশের প্রধান সেচ প্রকল্প মানে সেচ প্রকল্প কেন হচ্ছে এই প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ সরকার কৃষিকাজে উন্নয়নের জন্য, কৃষকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের সেচ প্রকল্প গ্রহণ করেছেন, আর এই সমস্ত সেচ প্রকল্পগুলা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। এখন যে সমস্ত এলাকায় এই সেচ প্রকল্পগুলা রয়েছে সে সমস্ত এলাকার কৃষকেরা এবং সে সমস্ত এলাকাবাসী কিন্তু অনেক উপকৃত হয়। কিভাবে এই সেচ প্রকল্পগুলো যে সমস্ত এলাকায় রয়েছে সেই সমস্ত এলাকার কৃষকেরা সারা বছরই আউশ, আমন, বোরো, বিভিন্ন ধরনের ফল, মূল, শাক, সবজি ইত্যাদি সারা বছরই উৎপাদন করতে পারেন। তো বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের সেচ প্রকল্প গ্রহণ করেছেন, এর মধ্যে রয়েছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, ভোলা সেচ প্রকল্প, মুহুরি সেচ প্রকল্প, বরিশাল সেচ প্রকল্প, ঠাকুরগাঁ গভীর নলকূপ সেচ প্রকল্প, চাঁদপুর সেচ প্রকল্প, পাবনা সেচ এবং পল্লী উন্নয়ন প্রকল্প, মেঘনা ঘনাগদা সেচ প্রকল্প এবং কর্ণফুলী সেচ প্রকল্প। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সরকার কিন্তু এই সেচ প্রকল্পগুলা চালু করেছে কৃষির জন্য, যে মানে সার্বিক উন্নয়নের জন্য, জনগণের সার্বিক উন্নয়নের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেচ প্রকল্প সম্পর্কে কিছুটা জানলাম, এখন আমি এই অধ্যায়েরই আর একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সেচ পদ্ধতি। অর্থাৎ সেচ পদ্ধতি মানে কতভাবে কিভাবে সেচ দেওয়া যায়, কিভাবে দিতে হবে, এই সেচ পদ্ধতি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো, আমার দ্বিতীয় টপিক হচ্ছে সেচ পদ্ধতি। সেচ পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন ভাবে জমিতে সেচ দেওয়া যায়, কিভাবে পানি সেচ দিতে হবে সেটা নির্ভর করে জমির প্রকার, ভূমির প্রকৃতি, ফসলের ধরন, পানির উৎস অর্থাৎ কোন উৎস থেকে পানি আসছে তার উপর ভিত্তি করে মানে সেচ পদ্ধতিটা নির্বাচন করতে হয়। তোমাদের বইয়ে কয়েকটি সেচ পদ্ধতির নাম উল্লেখ রয়েছে, সেগুলো হচ্ছে প্লাবন সেচ পদ্ধতি, নালা সেচ পদ্ধতি, ফোয়ারা সেচ পদ্ধতি, বৃত্তাকার সেচ পদ্ধতি আর বর্ডার সেচ পদ্ধতি। এই পাঁচটা পদ্ধতির নাম উল্লেখ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ প্রথমে তোমাদের সাথে প্লাবন সেচ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখে নাও প্লাবন সেচ পদ্ধতিটা কি। প্লাবন সেচ পদ্ধতি, প্লাবন সেচ পদ্ধতি, সেচ পদ্ধতি এই প্লাবন সেচ পদ্ধতিটা, এই পদ্ধতিতে সমতল জমিতে নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদি হতে আসা পানি কি করা হয়, প্রধান নালার সাহায্যে জমিতে দেওয়া হয়। জমির চারপাশে যেন এই সেচের পানিটা না যায় সেজন্য কি হবে, জমির চারদিকে আইল বেঁধে দিতে হবে। এই পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে, তোমরা একটু খাতায় লিখে নাও প্লাবন সেচ পদ্ধতির সুবিধাগুলো কি কি। অল্প সময়ে অধিক জমিতে সেচ দেওয়া যায়, লিখে নিতে পারো একটু, অল্প
সময়ে অধিক অল্প সময়ে অধিক জমিতে সেচ দেওয়া যায়। এই পদ্ধতিতে সেচ দেওয়া যায়। দুই নম্বর লিখুন, জমির মধ্যে নালার দরকার হয় না, কারণ এই পদ্ধতিতে প্রধান নালার সাহায্যেই মূলত সেচটা দেওয়া হয়, ওই জন্য কি হয় জমির মধ্যে নালার প্রয়োজন হয় না। জমির মধ্যে নালার প্রয়োজন হয় না। এরপরে তিন নম্বর সুবিধাটা দেখো, সমতল জমির জন্য প্লাবন সেচ কার্যকর। সমতল জমির জন্য প্লাবন সেচ কার্যকর। এরপরে চার নম্বর সুবিধাটা দেখো, এই পদ্ধতিতে সেচ দিলে শ্রম ও সময় উভয়ই কম লাগে, অর্থাৎ শ্রম ও সময় উভয়ই কম লাগে। এরপরে পাঁচ নম্বর যে সুবিধাটা, সেটা হচ্ছে রোপা ফসল বা শস্য ছিটিয়ে বোনা জমিতে রোপা ফসল বা শস্য ছিটিয়ে বোনা জমিতে প্লাবন সেচ কার্যকর। এই পদ্ধতির অন্য সুবিধা একটা দেখো আছে, জমি যদি ঢালু হয় তবে কি করতে হবে, আই বেঁধে পানি আটকাতে হবে, না হলে কি হবে পানিটা অন্য ক্ষেতে চলে যাবে। জমি যদি ঢালু হয় তাহলে কি করতে হবে, তবে ক্ষেতের চারদিকে বা চারপাশে আইল বেঁধে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্লাবন সেচ পদ্ধতির যে উপকারিতা তোমরা একটু লিখে নাও খাতায়, আমি দেখিয়ে দিলাম যে এই পদ্ধতিতে কি হবে, অল্প সময়ে অধিক জমিতে সেচ প্রদান করা যায়। সমতল জমিতে এই পদ্ধতি অধিক কার্যকর। যে সমস্ত জমিতে ছিটিয়ে শস্য বোনা হয় এবং অর্থাৎ রোপা ফসলের ক্ষেত্রে এই পদ্ধতি অনেক কার্যকর। এই পদ্ধতিতে শ্রম ও সময় উভয়ই কম লাগে। এই পদ্ধতিতে কি হয়, অল্প সময়ে অধিক জমিতে সেচ প্রদান করা যায়। জমি যদি ঢালু হয় তাহলে জমির পানি যাতে অন্য জমিতে না চলে যায়, সেজন্য কি হবে ক্ষেতের চারপাশে আইল বেঁধে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্লাবন সেচ সম্পর্কে তোমরা একটু জানলে, এবার আমি আসবো নালা সেচ পদ্ধতিতে। দেখো নালা সেচ পদ্ধতি দেখো, নালা সেচ পদ্ধতিটা একটু তোমরা দেখো,
নালাসেচ পদ্ধতিতে জমির ঢাল অনুযায়ী বন্ধুরতার সাপেক্ষে, অর্থাৎ ভূমির বন্ধুরতার সাপেক্ষে, বন্ধুরতার উঁচু নিচুর সাপেক্ষে কি হয়, জমিতে কতগুলো নালা তৈরি করা হয়। এই নালাগুলোকে কি হয়, পরবর্তীতে প্রধান নালার সাথে সংযুক্ত করে দেওয়া হয়। নালার সংখ্যা, গভীরতা ও দৈর্ঘ্য নির্ভর করে জমির প্রকৃতির উপর। জমি যদি সমতল হয় তাহলে নালার দৈর্ঘ্য বেশি সংখ্যক নালা প্রয়োজন হয়, আর যদি জমি যদি ঢালু হয় তাহলে কি হবে, সেই ক্ষেত্রে নালার সংখ্যা কম হবে। এবার দেখো যে নালা সেচ পদ্ধতি, এই পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব, তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। এই পদ্ধতিতে সেচ দিলে কি হবে, পানি নিয়ন্ত্রণ সহজ, জলাবদ্ধতার ভয় থাকবে না। পানি নিয়ন্ত্রণ সহজ ও জলাবদ্ধতার ভয় থাকে না। তারপরে দুই নম্বর দেখো, সমস্ত জমি সমানভাবে ভেজানো যায় এই পদ্ধতিতে। সমস্ত জমি সমানভাবে কি করা যায়, ভেজানো যায়। তারপরে তিন নম্বর দেখো, পানির অপচয় কম হয়। চার নম্বর দেখো, মাটি ক্ষয় কম হয়। পাঁচ নম্বর দেখো, একই পরিমাণ পানি দ্বারা প্লাবন শেষ অপেক্ষায় অধিক জমি ভেজানো সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল নালা সেচ পদ্ধতির উপকারিতা। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো পানি নিয়ন্ত্রণ সহজ ও জলাবদ্ধতার ভয় থাকে না। এই পদ্ধতিতে কি হয়, মাটি ক্ষয় কম হয়, পানির অপচয় কম হয়। এই পদ্ধতিতে একই পরিমাণ পানিতে প্লাবন শেষ অপেক্ষায় অধিক জমি ভেজানো সম্ভব। এই পদ্ধতিতে সমস্ত জমি সমানভাবে ভেজানো সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই দুটো টপিক ছিল, আমি এখন এর উপরে তোমাদের তিনটা প্রশ্ন লিখে দেব, তোমরা বাসায় বসে যেগুলা প্র্যাকটিস করবে। এক নম্বর প্রশ্ন লেখো, বাংলা দেশের তিনটি সেচ প্রকল্পের নাম লেখো। দুই নম্বর প্রশ্ন লেখো, প্লাবন সেচ পদ্ধতি বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন লিখো,
নালা, সেচ, পদ্ধতি, উপকারিতা লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা প্রশ্ন তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করবে। দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, বাংলাদেশের তিনটি সেচ প্রকল্পের নাম লেখো। দুই নম্বর প্রশ্ন লেখো, প্লাবন সেচ পদ্ধতি বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন লেখো, নালা সেচ পদ্ধতির উপকারিতা লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।